অনেকগুলা এখানে, তো অভাব নাই, এরা কতগুলা, বাপরে বাপ, সবাই কাজ কাম করছে সকাল সকাল। একজন আসলো, চোখে একটু ড্রপ দিয়ে চলে গেল। 8টা বা 8:30 দিকে আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আসসালামু আলাইকুম গাইজ, মালয়েশিয়ার কোয়ান্তান সিটি বড় হসপিটাল থেকে বন্ধুরা তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমার এখানকার দ্বিতীয় দিন, এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি। উঠে দেখি যে সব নার্স টার্স আগে যারা ছিল সবাই চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই নতুন। তো রাতে তো খেতে দেয়নি, এখন সকালবেলাও খেতে দেয়নি। একজন আসলো, চোখে একটু ড্রপ দিয়ে চলে গেল। আর একবার 3টা ড্রপ দিয়েছে, একটু পরেই অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আমার সকালে স্টিকারটা লাগিয়ে দিয়েছে যে এই অপারেশন হবে, এবং সামনে আমার অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যে পোশাকটা পরতে হবে সেটা রেখে দিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে রেখে দিয়েছে, আর এগুলো সবাই নার্স, সবাই কাজ করছে। একটু পরে হয়তো আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে অপারেশনের জন্য। তো লোকজন তো নাই, খুব কম, খালি আমি দেখা যাচ্ছে, আর 2-4 জনকে খুব কমই দেখা যায়। তো অনেকগুলো এখানে, তো অভাব নাই, এরা কতগুলো, বাপরে বাপ, সবাই কাজ কাম করছে সকাল সকাল। তো এখন আমি তো অপেক্ষায় আছি, একটু পরে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে। নার্ভাস লাগছে, ডাক্তার আসবে। কালকে তো চেক করেই ফেলেছে 2-3 বার, আজকে এখনও চেক করেনি, হয়তো বা এক পরে চেক করবে। চেক করে এরপরে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। সবার কাছে দোয়া চাচ্ছি বন্ধুরা, আর যেন ভালোভাবে অপারেশনটা হয়ে যায়। সবাই তো যার যার মতো কাজ করছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই, কালকে আসলে অনেক ছিল এখানে, অনেক লোক ছিল, সবাই চলে গেছে এখন। সেগুলা বেডগুলা সব ঠিক করছে, নতুন করে আবার কাপড় চোপড় দিচ্ছে, হয়তো আবার আজকে পেশেন্ট আসবে। তো এখন বাজে মালয়েশিয়ার 9টা বাজে, সকাল 7:30 বাজে। এখন হয়তো 8টা বা 8:30 দিকে আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। লেন্স লাগাবে চোখে, হয়তো আরও আমাকে 2-3 দিন এখানে থাকতে হতে পারে। এখনও তো নির্দিষ্টভাবে জিগাইলাম, কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারলো না যে কয়দিন থাকা লাগবে। এবং এটা তো বলে দিল যে প্রায় 20-25 দিন পর্যন্ত কোনো কাজ করা যাবে না, অর্থাৎ ভারী কোনো জিনিস ওঠানো যাবে না। তো মোটামুটি রেস্টেই থাকতে হবে আমাকে। আর এই ভিডিওটা হয়তো আমার যখন পাবলিক হবে হয়তো আমার অপারেশন হয়ে যাবে। তো সবার কাছে দোয়া চাচ্ছি, সবার ভালোবাসা আমার একান্তই কাম্য। আসলে দোয়ার উপরে কোনো জিনিস নাই, উপরওয়ালা কার দোয়া কখন কীভাবে কবুল করে কে জানে। তাই সবার কাছে আমার প্রার্থনা, আকুল আবেদন, যেন ভালোভাবে অপারেশনটা হয়ে ভালোভাবে সুস্থ হয়ে ফিরে যেতে পারি। সবাই দোয়া করবে বন্ধুরা। আর সকালে তো এখনও খাবার টাবার দেয়নি, মনে হয় আজকে আর খাবার দিবেও না শেষ অপারেশনের আগে। সকালে উঠে ফ্রেশ হয়ে গোসল করে একদম তরতাজা মন নিয়ে বসে আছি, এখন অপারেশনের জন্য অপেক্ষা করছি। ডাক্তার আসলেই আমাকে নিয়ে চলে যাবে কিন্তু অপারেশন থিয়েটারে। সো হয়তো বা আর ভিডিও করতে পারবো কিনা জানি না, এটাই হয়তো লাস্ট ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।